ভারতীয় জনতা পার্টির প্রার্থী বা এনডিএ সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মু, তিনি 70টা আর বিরোধী দলের প্রার্থী 221টা ভোট পাওয়ার কথা। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতীয় জনতা পার্টি সমর্থিত এনডিএর প্রার্থী 70-এর উপরে ভোট পাবেন, 70-এর নিচে নামার কোনো প্রশ্ন নেই। 21 তারিখ আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। আর তৃণমূল কংগ্রেস তার টার্গেটেড যে 221টা ভোট দল ভাঙানো দল বদলুদের নিয়ে, সেই ভোট তারা ধরে রাখতে পারবেন না। একাধিক ভোট বাতিল হবে অথবা অন্য জায়গায় গিয়ে পড়েছে প্রমাণ হবে। আরেকবার বলবো, বিধানসভায় তৃণমূলের পাল্টা এবার ক্রস ভোটিং এর দাবি তুললেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পক্ষে পড়া 221টি ভোটের মধ্যে কয়েকটি ভোট কোথায় পড়বে তা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। তৃণমূলের পক্ষে পড়া যে 221টি ভোট তার মধ্যে কয়েকটি ভোট কোথায় পড়বে তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। পাশাপাশি একথাও বলছেন যে বিজেপির 70-এর বেশি ভোট পড়বে। জগদীপ ধনখড়ের ইস্তফার পরে দায়িত্ব নিতে কলকাতায় এলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার আগেই বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। বাড়তি দায়িত্ব হিসাবে মণিপুরের রাজ্যপাল লা গণেশন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলাবেন এবং সেই উদ্দেশ্যে তিনি এসেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে কলকাতায় ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন এসে পৌঁছলেন, আর কিছুক্ষণ পরেই তিনি শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাংলার বিজেপি বিধায়কদের হোটেল বন্দী করা নিয়ে কোচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের টুইট, যা করবে তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সব থেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দী করে রাখত, এবার নিজেরাই রিসর্ট রাজনীতির শিকার। বাংলায় পথ দেখালো কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে এত ভয়, তৃণমূল কংগ্রেসের হাত থেকে বাঁচতে পাঁচতারা হোটেলে বন্ধ করে রাখতে হচ্ছে। আমাদেরও তো এমএলএ আছে মেঘালয়, বিজেপি শাসিত এনডিও শাসিত রাজ্য, 10-12 জন এমএলএ আছে, আমরা তো কাউকে হোটেলে বন্ধ করে রাখিনি। সুতরাং তারা জানে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে এবং কীভাবে জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যতদিন যাচ্ছে বাড়ছে। তারা ভীত সন্ত্রস্ত, ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দমাতে পারছে না, এখন জোর জবরদস্তি গায়ের জোরে বিধায়কদের আটকে রেখেছে এবং রিসর্ট পলিটিক্স আবার বাংলায় তারা নিয়ে এসছে। এবং কীভাবে এই রিসর্ট পলিটিক্সের এরাই ভুক্তভোগী হচ্ছে বাংলার মানুষ দেখছে এবং সমগ্র ভারতবর্ষ দেখছে। নইলে একটা এত বড় বৃহত্তর সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত বড় দল, তাদের 60-65-70 জন বিধায়ক, এখন তো কজন বিজেপিতে আছে নিজেরাও বলতে পারবেন না, কেউ বলছে 68, কেউ বলছেন 70, কেউ বলছে 69, কেউ বলছে 65। সুতরাং নিজেরাই জানে না যে কে তৃণমূলে আছে আর কে বিজেপিতে আছে। এবং যেভাবে এরা জোর জবরদস্তি গায়ের জোরে আটকে রাখতে চাইছে, কারণ মানুষ এদের সাথে নেই, এদের বিধায়করাও এদের সাথে নেই,